আইন বিষয়ক অনুষ্ঠান অর্ডারে স্টুডিওতে রয়েছি আমি ব্যারিস্টার ইউসুফ রেজা আমার সঙ্গে আছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব প্রিন্সিপাল সলিসিটর ব্যারিস্টার মনুর ইসলাম মঞ্জু ব্যারিস্টার মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই আপনাকে স্বাগতম আপনি কেমন আছেন ভালো আছি আশা করি আপনারাও ভালোই আছেন ধন্যবাদ মনির ইসলাম মঞ্জু ভাই আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজকের প্রোগ্রামটি আপনারা দেখছেন স্কাই সেভেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে এবং আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা সরাসরি স্টুডিওতে ফোন করে ফোন নাম্বার জিরো টু জিরো সেভেন জিরো নাইন সিক্স জিরো ফোর জিরো ফাইভ অথবা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে সরাসরি প্রশ্ন রাখতে পারেন আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় আপনারা জানেন আজকে আমাদের সম্মানিত অতিথি যেসব প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন শুধুমাত্র আপনাদের তথ্যের ভিত্তিতেই দিয়ে থাকবেন কোনো ডকুমেন্টস না দেখে এবং আপনাদের স্পেসিফিক মানে কোনো বিষয়ের উপরে যদি আপনাদের কিছু জানতে হয় অবশ্যই আপনারা সরাসরি একজন আইনজীবীর পরামর্শ করবেন আজকের যে পরামর্শ এটা অবশ্যই প্রাথমিক পরামর্শ হিসেবে ধরে নেবেন সুপ্রিয় দর্শক আর দেরিনে আমরা আজকে সাবজেক্ট ম্যাটার হিসেবে নির্ধারণ করেছি খুবই গুরুত্বপূর্ণ যে রিসেন্ট যে চেঞ্জেসগুলো এসেছে আমরা জানি যে ফোর্থ ফোর্থ এপ্রিল টু এবং আপনার ইলেভেন্থ এপ্রিলে যে যেসব চেঞ্জ এসছে আপনারা জানেন যে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে যেসব স্যালারি রেঞ্জের যে পরিবর্তন এসছে এবং যে স্পাউস স্পাউজ ভিসার ক্ষেত্রে যেসব স্যালারির পরিবর্তন এসছে এবং স্পাউজ বিসার ক্ষেত্রে যারা স্পেসিফাইড কোম্পানি আমরা একটা স্পেসিফাইড কোম্পানিতে যারা জব করেন বা কোম্পানির ওনার তাদের ক্ষেত্রে আমাদের সম্মানিত অতিথি আলোচনার জন্য সম্মত হয়েছেন সো আমরা তিনটা বিষয় আলোচনা করব ফোর্থ এপ্রিল এবং ইলেভেন্থ এপ্রিলের যেসব চেঞ্জেস এবং স্পেসিফাইড কোম্পানি বিষয়ে যেই সব যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের সম্মানিত অতিথি সুপ্রিয় দর্শক মঞ্জুভাই প্রথমে আমরা চলে যাচ্ছি আপনার ফোর্থ এপ্রিল এবং ইলেভেন্থ এপ্রিল যে পরিবর্তনগুলো এসছে এগুলো যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন ধন্যবাদ রাজা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে যারা টেলিভিশন স্যাটের সামনে অনলাইনে ফেসবুকে অথবা ইউটিউবে আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা রাজা যেমনটা বলছিল যে ইমিগ্রেশন আইনে ইউনাইটেড কিংডমের বেশ কিছু পরিবর্তন এসছে যে পরিবর্তনগুলো এসছে এই পরিবর্তনগুলোকে শুধু পরিবর্তন বললে হবে না এগুলো যুগান্তকারী একটা প্রভাব ইমিগ্রেশন ল এর মধ্যে রাখবে কারণ এটার সাথে অনেক কিছুর কিন্তু সম্পর্ক আছে যেমন দেখেন এই দেশে একশো বিশটি ইউনিভার্সিটি এই একশো বিশটা ইউনিভার্সিটিতে চলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যাই হচ্ছে এই বেশ একশো বিশটা ইউনিভার্সিটির মধ্যে বেশি এই একশো বিশটি ইউনিভার্সিটিতে যেসব ছাত্র পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে তাদের দুইটা পারপাস থাকে মানে একটা বড় অংশের একটা অংশ থাকে তারা স্টাডি করে তারা ফিরত যেতে চায় আরেকটা অংশ থাকে যে তারা তাদের অপরচুনিটি খুঁজতে চায় অর্থাৎ লেজিটেমেট হইতে লিগাল হইতে তারা এই দেশে পড়াশোনা করবে পড়াশোনা করে এই দেশের জব মার্কেটে ঢুকবে এবং এই দেশে আস্তে আস্তে স্যাটেল স্যাটেল হবে এ দেশে হতে পারে আমেরিকা হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে এরকম এই ইমিগ্রেন্ট কান্ট্রিগুলোতে কিন্তু এটা একটা স্বাভাবিক নেচার এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে যেই ছেলেটি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে নেপাল থেকে ভুটান থেকে অথবা আফ্রিকার কোনো দেশ থেকে ব্রাজিল থেকে কিউবা চায়না থেকে যখন এই দেশে আসবে সে একটা কোর্স করতে মিনিমাম যদি পোস্ট গ্রাজুয়েট করে তাহলে মিনিমাম তার পনেরো হাজার পাউন্ড হলো ইউনিভার্সিটি ফি আরও পনেরো হাজার পাউন্ড হচ্ছে তার আনুষঙ্গিক খরচ তিরিশ হাজার পাউন্ড খরচ করে এক বছর পরে সে দুই বছর একটা ওয়ার্ক পারমিট পাবে তো এই দুই বছরের ভেতরে তাদের প্ল্যান থাকে কি আমরা নতুন করে একটা ওয়ার্ক পারমিটে যাব তো ওয়ার্ক পারমিটার আগের বেস লাইনটা কী ছিল যে মিনিমাম যদি ছাব্বিশ হাজার পাউন্ড পঁচিশ হাজার ছয়শো পাউন্ড যদি কেউ ইনকাম করে সেই লেভেলে একটা মানুষ লেভেল থ্রিতে সুইচ করতে পারবে সুইচ করতে পারবে কিন্তু এখন এই রিসেন্টলি আপনি যেটা বললেন চেঞ্জেস মাধ্যমে এগারো তারিখ থেকে এটাকে করিপিল্লো কত আপনার চার তারিখ থেকে চার তারিখ থেকে কিন্তু ছয় তারিখ থেকে কার্যকর হয়েছে আটত্রিশ হাজার সাতশো তার মানে আটত্রিশ হাজার সাতশো মানে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি এখন আপনি দেখেন যে একটা ছেলে এই দেশে এক বছর দুই বছর পড়াশোনা করে বের হয়ে এই চল্লিশ হাজার পাউন্ডের কোনো জব দেওয়াটা পাওয়াটা এটা খুব কঠিন ব্যাপার এক দ্বিতীয় কথা হচ্ছে যারা এমপ্লয়ার তাদের জন্য কিন্তু চল্লিশ হাজার পাউন্ড দিয়ে কোনো একজন এমপ্লয়ীকে ওভার্সিস থেকে এমপ্লয় করা এটা কিন্তু বায় না মানে এটা এটা অসম্ভব হ্যাঁ হ্যাঁ এটা অনেকটা অসম্ভব কারণ হচ্ছে উনি আপনাকে বলে রাখি যারা যারা চল্লিশ হাজার পাউন্ড যদি কারো স্যালারি হয় ওই চল্লিশ হাজার পাউন্ড স্যালারির জন্য তার ট্যাক্স কিন্তু দশ হাজার পাউন্ডের মতো আসে বলছেন আমি কল নিয়ে আসছি হ্যাঁ কল আর আপনার নাম বলে প্রশ্ন করুন আসসালাম আলাইকুম আমি ম্যানচেস্টার থেকে করছি আমার নাম হাফিজুর রহমান জি আপনার নাম বলে প্রশ্ন করুন জি আমার নাম হাফিজুর রহমান আমি ম্যানচেস্টার থেকে করছি আমাদের এখানে শোনা যাচ্ছে না না কি এখন শুনলানি এখন শুনলানি আপনি যে বলতে থাকেন আপনারা শুনতে পাচ্ছেন জি আমি একটা প্রশ্ন করতে চাই যে আমার এটা ছেলে কি এই খানো কিছু সমস্যা করে বাট আমি স্যার আমাকে দেশ বিয়া করাইতাম আর যদি স্পাউস বিচার লাগে আগস্ট যাইম তার বিয়ে তো ধরল কি ফাইভ থ্রি সার পান বছর আর এমা যে পিআইপিও পায় আর কি পিআইপি লো পাঁচ আর টোটাল যাই চল্লিশ হাজার পান পেত যদি আমি আগস্ট যদি আমি যাইম যদি আমি বিয়া সাথে করাই বা আনতে কোনো সমস্যা হয়ে গেল

5000 5000 টিএপি পাই হ্যাঁ তাহলে তো 40 এখন ওনার প্রশ্ন হলো অগাস্টে যদি ওনা ছেলেকে বিয়ে করায় তাহলে আনতে মানে কোনো সমস্যা হবে কিনা বা কি কি রিকয়ারমেন্ট ঠিক আছে কিনা এটা উনি জানতে চাচ্ছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে যেটাই পাক যদি স্যালারিটা যদি এটা যদি আপনার পে স্লিপের মধ্যে আসে যদি এটা আপনার পে মধ্যে আসে তাহলে কিন্তু এটাকে আপনি স্যালারি হিসেবে দেখাতে পারবেন চল্লিশ হাজার কিন্তু এটা যদি পে স্লিপে না থাকে তাইলে কিন্তু আপনার ছেলে এই টাকা দিয়ে তাকে আনতে পারবে না কারণ থ্রেশোল্ডটা হচ্ছে ও না উনত্রিশ হাজার তো সরি আপনার ছেলে তো পঁয়ত্রিশ হাজার বেতন পায় পঁয়ত্রিশ হাজার পায় ওই পাঁচ হাজার যে টিআইপি ট্রান্সপোর্ট টিএডিএ পায় ওটা ছাড়াই উনত্রিশ হাজার পাউন্ড বেতন হলেই যদি বেতনটা ছয় মাস থেকে কন্টিনিউ হয় তাইলে তিনি কিন্তু ওনার হাজ ওয়াইফকে বা হাজব্যান্ডকে ওভারসিজ থেকে আনতে পারবেন সুতরাং আপনার ছেলে যেহেতু পঁয়ত্রিশ হাজার টাকা জব উনি করেন প্রায় সাত মাস থেকে হ্যাঁ সাত মাস ছয় মাসের রিকোয়ারমেন্ট উনি যদি সাত মাস যেহেতু জব করে উনি যদি এখন বিয়ে শি করেন উনি আসবেন তবে এই দর্শকের প্রশ্নের উত্তরে আমি একটা জিনিস আরেকটু একটু অ্যাসিওর করতে চাই এই দেশে কিন্তু এখন যে সরকার আছে এই সরকার কিন্তু প্রায় খুব খুব খারাপ অবস্থায় আছে এবং যত জনমত জরিপ আছে সব জনমত জরিপ বলছে যে লেবার পার্টি ক্ষমতায় আসবে কনজারভেটিভ আর আসবে না লেবার পার্টির যে প্রধান ইনি অলরেডি ঘোষণা দিয়েছেন আমরা যদি আসি ক্ষমতায় তাহলে আমরা এই যে স্পাউস আনার জন্য যে উনত্রিশ হাজারের থ্রেশন করছে আমরা এটাকে রিভাইজ করব তো এটা যদি রিভাইজ করে এটা মানে লজিক্যালি এটা উনত্রিশ হাজার জায়গায় থাকবে এটা আমরা মনে করি না আমরা মনে করি এটা যৌক্তিকভাবে বিশ থেকে পঁচিশের ভিতরে চলে আসতে পারে এবং এটা হওয়াটাই স্বাভাবিক কারণ এই দেশে উনত্রিশ হাজার টাকা ইনকাম করাটা এটা মানুষের পক্ষে এটা কিন্তু খুব সহজ ব্যাপার না এবং এই লটা খুব হার্ডভাবে তার করেছে প্রথমে আঠারো হাজার আঠারো হাজার থেকে উনত্রিশ হাজার আপনি দশ হাজার বাড়িয়ে দিয়েছে দেশ কি এত টাকা মানুষ ইনকাম করতে পারে নর্মাল সাধারণ মানুষ পারে না তাই আমি মনে করি যে অপেক্ষা করেন দেখেন কি হয় আর আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন যে উনি যেহেতু পঁয়ত্রিশ হাজার ইনকাম করে উনি উনার বউ আনতে বা আনতে অসুবিধা হবে না আশা করি বুঝতে পারছেন ভাই যেটা নিয়ে বলছিলেন আপনি তো আমি যে কথাটি বলছিলাম যে এরপরে যেটা হলো যে একটা মানুষ যদি চল্লিশ হাজার পাউন্ড ইনকাম দেখাতে হয় অর্থাৎ যদি তার এমপ্লয়ার যদি চল্লিশ হাজার পাউন্ড তাকে ইনকাম স্যালারি দিতে হয় তাহলে তার ট্যাক্স আসবে প্রায় আট থেকে নয় হাজার পাউন্ড আর যিনি চল্লিশ হাজার টাকা বেতনে চাকরি দিবেন তিনিও কিন্তু এমপ্লয়ার ট্যাক্স দিতে হবে প্রায় পাঁচ থেকে সাত হাজারের মতো তাহলে আপনি চিন্তা করেন টোটাল এমপ্লয়ার ট্যাক্স এবং বারো থেকে পনেরো হাজার মিনিমাম পার ইয়ার পার ইয়ার তো পনেরো হাজার যদি একটা মানুষ যদি ট্যাক্স দিতে হয় আপনি বোঝেন তাহলে এমপ্লয়ারের লাভটা কোথায় এমপ্লয়ার তো তার বিজনেসের ডেভেলপমেন্টের জন্য বিজনেসটা ভালো করার জন্য একটা মানুষকে আনবে এখন এত টাকা স্যালারি দিয়ে যখন আনতে হবে তখন তো তার পক্ষে এটা কন্টিনিউ করা হবে না তাই এই যে ইমিগ্রেশনের এটা শুধুমাত্র এই থ্রেশলটা বেড়ে যাওয়াতে এটা যে শুধুমাত্র এমপ্লয়মেন্ট এবং এমপ্লয়ির ক্ষেত্রে প্রভাব পড়বে বিশ্বটা এমন না আন্তর্জাতিক যেসব ছাত্র

পলি 1900 দেশে যাবে ওনার তখন এক বছরের হয়ে যাবে বা আট মাস হয়ে যাবে নয় মাস হয়ে যাবে পে স্লিপ ব্যাংক স্টেটমেন্ট পে এবং এমপ্লয়ার লেটার নিয়ে গেলে উনি ওখানে সাথে সাথে অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন যদি তবে একটা জিনিস মনে রাখবেন যে কোনো ডকুমেন্টস দিবেন এটি 28 দিনের বেশি পূর্ণ হলে হবে না 28 দিনের ভেতরের যেমন যদি ব্যাংক স্টেটমেন্ট যেটা দায় যেদিন অ্যাপ্লিকেশন করবেন সেদিন থেকে 28 দিনের বেশি পুরনো হবে না 30 দিন এমপ্লয়ি এমপ্লয়ার লেটার যেটা সেটা 28 দিনের পুরনো হবে না এবং পে স্লিপ যেটা এটা ওই लास्ट मंथের পে স্লিপটা হতে হবে তো এই হিসাবে উনার যদি ওগুলা সব ঠিক থাকে উনি যদি এক মাসের জন্য দেশে যায় বা দুই মাসের জন্য দেশে যায় এতে তার কোনো অসুবিধা হবে না কথা বুঝছেন উনার তো চাকরি চলে যাচ্ছে না চাকরিটা তো থাকতেছে তাই ওনার কোনো সমস্যা হবে না আর অ্যাপ্লিকেশন করলে এখন যদি জব যদি ভালো হয় যেমন হসপিটালের জব বলছেন এটা এখন আট সপ্তাহ লাগে না সাত থেকে ছয় সপ্তাহের মধ্যে বিসার ডিসিশন হয়ে যায় সো এখন আর এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই আশা করি আপনি বুঝতে পারছেন আপনার ছেলের কোনো সমস্যা হবে না উনি বনিয়ে আসতে পারবেন ধন্যবাদ জি মঞ্জু ভাই যেটা যেটা আপনি বলছেন হ্যাঁ মানে স্টুডেন্ট সমস্যা বলতে এই দেশের যে ইউনিভার্সিটি এই যে অনেক জায়গা অনেক সিট খালি থাকবে কারণ আন্তর্জাতিকভাবে ইউনাইটেড কিংডম ইন্টারন্যাশনালি রেকগনাইজ একটা দেশ যেখান থেকে মানুষ ডিগ্রি নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যায় তারা এখন তারা প্রথমত দেখে যে এইখানে অপরচুনিটি যে এখানে না পারলে দিকে যায় কিন্তু তাদের কিন্তু যে আগ্রহ সে আগ্রহটার মধ্যে বাটা পড়বে এই ইউনিভার্সিটিগুলো কীভাবে সারভাইভ করবে সেটাও একটা ইস্যু হয়ে দাঁড়াবে কারণ ছাত্রদের আসার ক্ষেত্রে যে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে আশা তাদের যে উদ্দেশ্য যে আমি ইউনাইটেড কিংডমে যাব সেখানে গিয়ে আমি পড়াশোনা করব পড়াশোনা করে আমি একটা পোস্ট স্টাডি ওয়ার্কে যাব দুই বছরের সেখান থেকে আমি শিফট করে কোনো না কোনো একটা জবে ঢুকবো এখন অ্যাভারেজ মানুষের জন্য তো চল্লিশ হাজার টাকা বেতনের জব পাওয়া তো সহজ না চল্লিশ হাজার পাউন্ডের বেতন পাওয়া এটা ইজি না এটাকে আপনি মনে করেন না যে পিএচডাব্লিউ যেটা রয়েছে সেটা অ্যাট্রাক্ট করবে মানুষকে না পিএচডাব্লিউর তো হচ্ছে এটা হচ্ছে ইট ইটসঅাল হচ্ছে একটা গেটওয়ে ওয়ে দেওয়া হয়েছে তুমি তো স্টাডি করছো সেইভাবে কাজ খুঁজতে পারো না নানান রেস্ট্রিকশনে ছিল বিশ ঘন্টার উপরে করতে পারতাম না তোমার ক্লাস আছে ল্যাব আছে কনফারেন্স আছে এখন তুমি কাজ শেষ করছো পড়াশোনা শেষ করছো এখন তুমি ইউনিভার্সিটি মানে কাজ খুঁজবা দুইটা বছর তোমাকে দেওয়া না এখন দুই বছরের মধ্যে যে কাজ খুঁজবে সে তো ওই দুই বছরে কাজ খুঁজে দুই বছরে কাজ করতে পারবে এরপরে তো তার আর কোনো ওয়ে নাই এখানে মঞ্জু ভাই আরেকটা বিষয় যেটা আমরা যতটুকু বুঝি যে সেলফ স্পন্সরশিপের একটা বিষয়ে রয়েছে যে এই মুহূর্তে যেই মানে এটা কিন্তু খুব আলোচিত যেহেতু একটা লোক যদি সে পিএইচডব্লিউতে থাকে সে যদি একটা ওন কোম্পানি স্টাবলিশ করে যেহেতু তার কোনো রেস্ট্রিকশান থাকবে না সেটাতে যদি সে নিজেই স্পন্সারশিপ লাইসেন্স নিয়ে সেলফ স্পন্সর করে অনেকগুলো অপশন তো তার আছে তাহলে আপনি সেলফ স্পন্সারশিপের কথা যেটা বলছেন দেখেন আপনাকে যখন লাইসেন্স দিতে যায় তখন কিন্তু ফাইন্যান্সিয়াল বায়াবিলিটি দেখে কোম্পানির এখন যেই ছেলেটা সবেমাত্র মাত্র পাশ করছে নতুন একটা কোম্পানি করছে এক বছর দেড় বছরে তার হাতে টাকা নেই সে ইনভেস্ট করছে কোথায় টাকাটা ইনভেস্ট করছে তার স্টাডিতে এখন সে এত টাকা করতে গিয়ে আনবে একটাই মনে করেন যে কোম্পানির কোনো ক্যাপিটাল নাই যে কোম্পানির কোনো টার্ন ওভার নাই যে কোম্পানির নিউ বায়াবিলিটি খুব পুয়ার অন্য কোনো লোক কাজ করে না সেই ক্ষেত্রে তাকে এই লাইসেন্সটা দিয়ে দিবে ইজিলি বিষয়টা কিন্তু এরকম না ওই চল্লিশ হাজার টাকা বেতনে চাকরি করতে গেলে একটা মানুষ এই বায়াবিলিটিটা আপনাকে দেখতে হবে তো আপনার যারা এই ইয়ে করে নতুন কোম্পানিতে আসে তাদের তো চল্লিশ হাজার টাকা বেতন দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে না আপনি ব্যাপারটা বোঝেন একটা কোম্পানি দুইজন মানুষের বেতন দিতে গেলে আশি হাজার টাকা আপনার বিয়েটিতে ব্যাটের মধ্যে পড়ে যায় তো এখন সেই রকম লোককে সেটেল করার জন্য কোম্পানি এই এরকম বায়াবিলিটি ফাইন্যান্সিয়াল না দেখা দিবে এটা তো আমি মনে করি না তবে সেলফ স্পন্সারশিপের ইয়ে কিন্তু হচ্ছে আপনার লাইসেন্স হচ্ছে যারা ধরেন মোটামুটি ক্যাপিটাল মেনটেন করতে পারছে বা যারা নিউ ভেঞ্চার এই ধরনের কিন্তু এখন গভর্নমেন্ট কিন্তু এনকারেজ করছে অনেকগুলা মানে নজির আছে যাদেরকে সেলফ স্পন্সারশিপের আন্ডারে তারা কিন্তু নিজেকে সেলফ স্পন্সর করে তারা সুইচ করছে এই ধরনের ইস্যুগুলো একটু আসছে হয়তো এটা এত সিরিয়াসলি এত ভালোভাবে ব্যাপকভাবে আসেনি ওটা ওটা হচ্ছে কি একবারে এটা হচ্ছে রিমোট কন্টিনজেন্সি বলেন যেটাকে রিমোট একটা কন্টিনজেন্সি যে রিমোট কন্টিনজেন্সি বলছি এই কারণে এটা কিন্তু মেইন স্ট্রিমের কোনো ইস্যু না আলোচিত কিন্তু এখন যে ছেলেটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে নেপাল থেকে এসছে মাত্র এক বছর পড়াশোনা করে সে একটা স্টাডি ওয়ার্ক দুই বছরের এই দুই বছরের ভিতরে সে তো পায়ের তলের মাটিটাই শক্ত করতে পারছে না এরকম দুই একজন আচ্ছা আমরা ওই আমরা ওই আলোচনায় না গিয়ে আমরা যে 11th 4th এপ্রিলের যে আপনি যেটা বলেছেন যে যে স্যালারি রেঞ্জটা বেড়েছে স্যালারি রেঞ্জটা আমি আপনি অলরেডি বলেছেন এবং 11th এপ্রিল থেকে যে আরো যে চেঞ্জগুলো আসছে বা স্পাউস বিসার ক্ষেত্রে যে স্যালারি রেঞ্জ স্পাউস বিচার ক্ষেত্রে যেটা হয়েছে যে দেখেন দীর্ঘ দিন থেকে যেখানে 18600 এক যুগ যে 2012 সালের এপ্রিল মাস থেকে 2024 মাস সালের এপ্রিল মাস

এই বৃদ্ধিটাতে প্রভাব অবশ্যই পড়বে তবে একটা জিনিস হলো যে এটা তো ছয় মাসের কাজ দেখালেই হয় তবে মঞ্জু ভাই এটা তো আবার আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে যারা দুই হাজার বারো সালে আঠারো হাজার ছয়শো ড্র করতো অ্যাপারেন্টলি আমরা দেখতে পাচ্ছি মিনিমাম ওয়েজেসও অনেক বৃদ্ধি পেয়েছে এবং স্যালারি রেঞ্জ কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বেড়েছে বেড়েছে হয়তো উনত্রিশ হাজার বা এর বেশি খুব বেশি মানুষের নেই সেটা একটা অবশ্যই মানে খুব কম লেভেলের লোক আছে যারা এই ধরনের এই পরিমাণ কথাটা আপনার কথার সাথে আমি দ্বিমত করছি না কিন্তু একটা জিনিস খেয়াল করে আমি আপনাকে বলি যে সাধারণত একটা লোক যখন কম দামে চাকরি করে সে চেষ্টা করে খুঁজতে থাকে যে আমার বউকে বা আমার ওয়াইফকে আনতে হবে হাজব্যান্ডকে আনতে হবে আমি এখন একটু ভালো জবের চেষ্টা করি তো সে যদি ভালো জব না পায় তারপরেও সে কোনো না কোনোভাবে for the time being একটা জব ম্যানেজ করার চেষ্টা করে এগুলো অনেক কিছু তো মনে করেন পারপাসিভলিও করে এখন সমস্যাটা হচ্ছে আগে এরকম পারপাসিভলি যারা জব চেষ্টা করত তারও তো এখন ওই ক্ষেত্রটা তো সীমিত হয়ে গেছে কারণ যে ওখানে দুইজন লোক কাজ করে আরেকজন লোককে 29000 টাকা বেতন দিতে গেলে হয়তো দেখা গেছে এক দুইজন লোক কাজ করে 40000 অনেক কোম্পানি হতে স্ট্রাগল করবে হ্যাঁ কারণকে দেখেন একটা কোম্পানি হয় বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সে দিচ্ছে কোম্পানির নর্মাল খরচ আর তিরিশ হাজার টাকা দিচ্ছে বেতন তাহলে ষাট হাজার এখন যদি উনাকেও তিরিশ হাজার টাকা বেতন দিয়ে রাখতে হয় তাহলে নব্বই হাজার নব্বই হাজার মানেই হচ্ছে ব্যাট অ্যাট্রাক করে আর ব্যাট অ্যাট্রাক করলে একশো হাজারের একটা বিজনেসে মিনিমাম এটা অবশ্যই আমরা বুঝতে পারছি ডিফিকাল্ট হয়ে গেছে মানে তারপরে যে মানুষের বউ আসবে না বিষয়টা এরকম না আসবে মানুষ দেখেন আঠারো হাজার যখন হয়েছিল আমার যোগেই তো সেটা তখন আমাদেরও কিন্তু খুব বয় হয়েছিল চিন্তা হয়েছিল যে আসলে মানুষ কি কিন্তু কোনো কিছুই মানুষ ম্যানেজ করেছে তো এখনো মানুষ ম্যানেজ করবে কিন্তু এই ম্যানেজ করতে করতে ইমিগ্রেন্টদের যে কি অবস্থা হবে সেটাই কথা কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু আপনি যদি দেখেন যে ইমিগ্রেন্ট কমিউনিটি যারা মানুষ তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই দেশে আইসা যে কাজগুলা করে এই কাজের মধ্যে আমাদের বেশিরভাগ মানুষের কাজই হচ্ছে মনে করি অর্জব করা এই যে মনে করেন আমাদের দশ বারো হাজার রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে যারা ওয়ার্কার তাদের কিন্তু বিশাল অংশ আমাদের ব্যাকগ্রাউন্ডের অথবা ইন্ডিয়ান অথবা পাকিস্তানি নেপাল ভুটান এবং তাদের চাকরির ক্ষেত্রটা কিন্তু মূলত ছিল রেস্টুরেন্ট টেক রেস্টুরেন্টগুলোতে তো একজন মানুষ কাজ করে না পাঁচজন মানুষ কাজ করে এখন পাঁচজন মানুষকে দশ হাজার করে বেতন দিলে জিনিসপত্র বিক্রি করতে হয় না জিনিসপত্র এই যে বিক্রি করে খাবার এই ফুড তো কিনতে হয় তো এখানে ফুড ট্রানজেকশন হয় তখন যদি অফিস অ্যাকাউন্টের ট্রানজাকশনটা যদি বছরে আশি হাজার ক্রস পঁচাশি ক্রস করি তখন যে আগে ব্যাট দিত না তখন তাকে ব্যাট দিতে হবে এখন একশো হাজার মঞ্জুর ভাই আমি একটু ক্লারিফিকেশনের জন্য যে আপনার যে ট্রানজেকশনটার কথা বলছেন এটা কি আউটগোয়িং সহ কাউন্ট হয় না শুধু ইনকামিং এখানে আপনার লাভ হচ্ছে লস হচ্ছে এটা ইস্যু না আপনার যদি বিজনেস অ্যাকাউন্টে আপনার বিজনেসের টাকা যদি ছিয়াশি হাজার টাকা যদি আপনার বিজনেসে ইন করে তাহলে আপনি মানে ইন

হাজার হয় তখন কি করতে হচ্ছে আপনি বেটে যাইতে হচ্ছে এই কারণে অনেক কোম্পানি আপনাকে চাকরি দিতে পারবে না চাকরি দিতে পারবে ব্যাট মানে কি আপনার যেখানে একশো হাজার ইনকাম হলে বিশ হাজার টাকা ব্যাট দিয়ে দিতে হবে এখন আপনি স্যালারি তিরিশ হাজার টাকা দিচ্ছেন শুধু তা না বিশ হাজার টাকা ব্যাটও দিচ্ছেন যদি এমন হতো যে আপনার দুশো হাজার ইনকাম কিন্তু দুশো হাজারের মধ্যে একশো নব্বই হাজার আপনার মানে স্যালারি যাচ্ছে তাহলে ব্যাট হিসাব হবে না না ব্যাট হিসাব হবে স্যালারি চলে যাচ্ছে অথবা আপনার লিজে হাই লিজ লিজের টাকা যাচ্ছে কিন্তু ব্যাড দিতে হবে আপনাকে তো সেই জন্য বলছি যে আমাদের যে ইমিগ্রেশানে এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে দাঁড় করিয়েছে যে আমাদের ভবিষ্যতে আর এটার আরেকটা সুফল আচ্ছা মঞ্জুভাই আমি এটা যাওয়ার আগে আরেকটা জিনিস যেত যে এখানে তো থ্রি স্টেজে ওরা ইনক্রিজ করছে স্যালারিটা উনত্রিশ হাজার তারপরে আরেকটা স্টেজ তারপরে আটত্রিশ হাজার সাজসজ্জায় লাস্ট স্টেজ

আটাইশ হাজারে যাও উনত্রিশ হাজারে বা আটত্রিশ হাজারে যাও তাহলে কোর্টে গেলে এটা বাইবেলে টিকবে না কারণ কোর্টের কাছে তখন যদি কোর্ট যদি এটাকে হ্রাস বলে তাহলে অসুবিধা আছে তবে রাজা আমি আরেকটা জিনিস প্রাসঙ্গিকভাবে আলোচনা করতে চাই আপনার যদি কল না থাকে এই মুহূর্তে তো সেটা হচ্ছে যে মঞ্জু ভাই ওই বিষয়টা আপনি একটু মনে রাখেন আমরা ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে আবার এটা আলোচনা করবো সুপ্রিয় দর্শক আমরা একটা ছোট্ট বিরতিতে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমরা ফিরে আসবো আপনাদের সঙ্গে আবার বিরতির পর সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আমার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার ব্যারিস্টার মনির ইসলাম মঞ্জু ল সলিসিটর সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটর এবং আপনার সরাসরি স্টুডিওতে ফোন করে অথবা ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক লাইভে সরাসরি প্রশ্ন রাখতে পারেন আমাদের সম্মানিত অতিথি আপনাদের সকল প্রশ্ন উত্তর দিয়ে থাকবেন এই মুহূর্তে আমাদের সাথে একজন কলার আছে আমি কলটা নিয়ে আমরা আলোচনায় ফিরে যাব প্রিয় কলার আপনার নাম বলে প্রশ্ন করুন জি আমি কলদাম থেকে করছি ওদের স্পাউস বিষয় দেন ও জামাই বাবু ডেন ওয়াইফ দেন ওদের বাংলাদেশও একটা এই কিতাব ফাঁস করা লাগে ইকে এ1 না তা হই বাংলাদেশও ইটারে জানলাম না কি তা কইরো অন ইএ1 তারা বোঝে না কিতে বাংলাদেশও আমি এটা কুনটা ফাস করা লাগে ইংলিশ সার্টিফিকেট ইংলিশের কথা বলছেন জি 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 আপনি শুনতো থাকুন শুনতো থাকুন আর 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 ফিস কত ফিস অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফি জি জি মঞ্জু ভাই ধন্যবাদ আপা আপনি যে প্রশ্নটি করেছেন এটি দুইটি প্রশ্ন একটি হলো ফি কত আরেকটি হলো আপনার ইংলিশ কি লাগবে বাংলাদেশ থেকে মূলত বাংলাদেশে নেই বাংলাদেশ থেকে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আপনি আইএলটিএস লাইফ স্কিল যেটাকে বলে এ ওয়ান টিএস লাইফ স্কিল যারা টেস্ট করায় ওই টেস্ট হ্যাঁ এ ওয়ানটা গ্রেড কিন্তু ওখানে আপনার কোনো লিখিত পরীক্ষা নেই পড়ার ইস্যু নেই শুধু কথা বলবে শুনে উত্তর দিবে মানে লিসেনিং যেটা ওটা কিন্তু নাই ওই রকম না অর্থাৎ উনি ওদের সাথে কথা বলবে ওই কথা বলে উনি উত্তর দিবে কিন্তু এখন যদি উনার যদি ইংলিশ ব্যাকগ্রাউন্ড না থাকে যদি ইংলিশ ভালো না হয় সেই ক্ষেত্রে ওনাকে ব্রিটিশ কাউন্সিলে একটা কোর্স করা বা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা কোর্স করায় এরকম কোনো প্রতিষ্ঠানে কোর্স করে এ ওয়ান লেভেলের একটা ইংলিশ এটা হবে আইএলটিএস থেকে আই আপনি যদি ব্রিটিশ কাউন্সিলের সাথে যোগাযোগ করেন তারা আপনাকে বলে দিবে যে বিদেশে যাওয়ার জন্য স্পাউস হিসেবে কি বিশাল মানে কী লাগে এক আর দ্বিতীয়ত আপনি যেটা অ্যাপ্লিকেশন ফি এর কথা বলছেন অ্যাপ্লিকেশন ফি প্রায় চার হাজার দুইটা মিলে একটা হলো ইমিগ্রেশন হেলথ চার্জ সার্চ আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এর দুইটা মিলে প্রায় চার হাজারের মতো একটু একশো দেড়শো এদিক হবে হ্যাঁ কিন্তু আপনি ধরে রাখবেন চার হাজার পাউন্ড এখন লাগবেই এটা অনেক কম ছিল বাড়তে বাড়তে এখন চার হাজারে গেছে ভবিষ্যতে আরো কত বাড়ে সেটা যা জানি না বুঝতে পেরেছেন এবং আরেকটা জিনিস বলে রাখি ইংলিশ টেস্ট ছাড়া আরো একটা টেস্ট দিতে হবে সেটা মেডিকেল টেস্ট ওই মেডিকেল টেস্টটা হলো টিবি টেস্ট আপনি ওখানে ডেজিগনেটেড কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে একটা টেস্ট দিবেন এবং ওই টেস্টটা ছয় মাস ব্যালিড থাকে সুতরাং সব কিছু রেডি হলে তারপরে টেস্ট দিতে যাবেন আশা করি বুঝতে পারছেন জি মঞ্জু ভাই আমরা যে আলোচনায় ছিলাম আমরা যেটা বলছিলাম যে আমাদের এই মুরব্বী যে কোশ্চেনটা করেছেন এটার সাথে অনেকটা সিমিলারিটি আছে সো আমরা স্পাউস বিষয়ে আলোচনা করছি স্পাউজ এর স্যালারি রেঞ্জ নিয়ে স্পাউসের স্যালারির kwest নিয়ে যে কথাটি বলতেছিলাম আমি এটা একদিকে কমিউনিটির জন্য কোন কোন ক্ষেত্রে ভালো ফল বই আনতে পারে যেমন আমাদের মুর বিরা যারা এখানে সেটেল আছেন তারা নিজের মেয়েকে যখন বিয়ে দিতে যান তখন এই দেশে একটা ছেলে খোঁজেন যে বাংলাদেশে ছেলে নাই দেশের থেকে একটা ছেলে খুঁজে বিয়ে দেব আবার নিজের ছেলেকে যখন বিয়ে করাতে যান তখন ওই বাংলাদেশ থেকে বনিয়ে আসবেন এখন এখানে যে মেয়েগুলো আছে তাদের কি হবে আপনি একটা জিনিস খেয়াল করেন হাঁটি হাঁটি পা পা করে গত পঞ্চাশ বছরে এখানে কিন্তু আমাদের কমিউনিটির এখন এক মিলিয়ন মেজরিটি পিপল দশ লক্ষ বাঙালি এখানে বসবাস করে এখন এখানে যেসব ছেলেমেলেরা বড় হচ্ছে এখানে পড়াশোনা করছে এখানেই তাদের জন্ম এই দেশে তাদের দেশ বাংলাদেশ হচ্ছে তাদের কাছে পিতা মাতার দেশ তাদের দেশ হিসেবে তারা মনে করে না মনে করার কোনো কারণও নেই কারণ হচ্ছে তারা এখানে জন্মগ্রহণ করে এখানে স্কুল মুক্তব মাদ্রাসা যে যেখানে পড়েছে এই দেশের সাথে তাদের সম্পর্কটা তাদের নারীর সম্পর্ক আত্মার সম্পর্ক এখন এই দেশেই তারা বিয়ে দিয়ে করতে চায় এখন আমাদের সরকারি প্রেশারের কারণে মানে সরকার যে উনত্রিশ হাজার করছে হয়তো আরও বাড়ায় তিরিশ হাজার করবে 32000 না করে 32000 অনেক এই প্রেসারের দেশ থেকে এই প্রেসারের কারণে আপনারা যারা আমরা মঞ্জুরা আর যারা আছে তারা যদি চিন্তা করি যে না আমরা এখন এই দেশে কেন আমরা ছেলে খোঁজার জন্য বাংলাদেশে যাব না মেয়ে খোঁজার জন্য বাংলাদেশে যাব না আমরা এই দেশ থেকে ছেলে মেয়ে খুঁজি এবং আমি দেখেছি আমি তো শিক্ষা ব্যবস্থা শিক্ষার সাথে জড়িত ছিলাম কিছু আমি দেখেছি এখানকার ছেলে মেয়েরা বলে কমিউনিটির সাথে কাজ করেছি তো আমি দীর্ঘদিন আমি দেখেছি তারা বলে যে আমরা এখানকার ছেলে চাই মেয়েরা বলছে আমরা এখানকার ছেলে চাই ছেলেরা বলছে আমরা এখানকার মেয়ে চাই তাইলে এই যদি আমাদের শুরু হয়ে যায় আমরা যদি এই বিষয়টাকে যদি নিজেরা মোটামুটি নেগোশিয়েট করে রিকনসাইল করে যদি আমরা নিজেরা যদি একটা জায়গায় পৌঁছতে পারি যে আমি মনে করি আমাদের ম্যারেজ বুরু এখানে একটা তৈরি হওয়া দরকার যেগুলো আছে এগুলো অত আরো বৃহৎ আকারে যে একটা ম্যাচ মেকার একটা মানে বিয়দ আকারে একটা এই চালু হওয়া উচিত যেটা আমাদের ছেলে মেয়েদের ছেলেদের জন্য ভালো মেয়ে মানে উপযুক্ত মেয়ে অথবা তাদের জন্য যোগ্য মেয়ে এবং যোগ্য মেয়েদের জন্য যোগ্য ছেলে বের করবে এরকম আমাদের একটা এই সেল দরকার হবে হবে সেটা দরকার এবং সেটা হলে আমাদের বিশ হাজার হলো তিরিশ হাজার হলো চল্লিশ হাজার হলো আমার কোনো খোঁজার দরকার নেই এবং একটা জিনিস এখানে মেয়ে এবং ছেলের সংখ্যা কিন্তু প্রায় সমান জে জে কে 1.50% কে তার মানে খুব ক্লোজ এই জন্য আমি বলছি যে এটা একদিকে সাপে বর যে কথাটা বুঝছেন এবং এটা আমাদেরকে চিন্তা করা উচিত যে আমার ছেলে বিদেশে জন্ম হয়েছে এই দেশে বড় হয়েছে এই দেশ থেকে একটা মেয়ে দেখি আমার মেয়ে দেশে বড় হয়েছে এই দেশে পড়াশোনা করেছে এই দেশের সংস্কৃতি কালচারকে লালন করে এখান থেকে একটা ঠিক বলেছেন ঠিক বলেছেন মঞ্জু ভাই আর একটা বিষয় আমরা যে আলোচ্য বিষয় আর একটা যে ছিল এবং এই রিফিউজাল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বা হোম অফিসের যে স্ট্রিক্ট রুলগুলো এগুলো যদি অ্যাজ এ আপনি একটু প্রথমে একটু সামারে দিয়ে বলেন এরপরে আমরা স্পেসিফিক পয়েন্টে আসছি যদি একটু বলেন যে মানে লাগে স্পেসিফাইড কোম্পানি বলতে এখানে যে জিনিসটাকে বোঝানো সেটা হচ্ছে আপনি যদি আপনার কাজ কোথাও দেখান অথবা আপনি যদি আপনাকে সেলফ এমপ্লয় ডিক্লেয়ার করেন ধরেন আপনি এটা কোম্পানিতে কাজ করেন ওখান থেকে যে স্যালারিটা পান এটার সাথে আপনার হয়তো অন্য আরও কোনো ইনকাম আছে উবার করেন অথবা আপনি অন্য আরও কোনো জায়গায় একটা চাকরি করেন বা ওরকমভাবে আপনি নিজেকে ইউটিএর দিয়ে একটা সেলফ এমপ্লয় ডিক্লেয়ার করছেন এখন আপনার এই সেলফ এমপ্লয়মেন্ট ইনকামের একটা অংশ আসে কোম্পানি থেকে যে কোম্পানিতে আপনি নিজে ডাইরেক্টর অথবা আপনার ভাই বোন ডাইরেক্টর অথবা আপনার স্বামী স্ত্রী কেউ ডাইরেক্টর অথবা আপনার বাবা মা ডাইরেক্টর ফ্যামিলি কোম্পানি রকম যদি কোনো কোম্পানি হয় যে কোম্পানির সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের সংশ্লিষ্টতা আছে বা আপনার নিজের সংশ্লিষ্টতা আছে ফ্যামিলির কন্ট্রোল ওভার আছে অথবা আপনার নিজের কন্ট্রোল আছে সেই রকম কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাইলে ওই যে আপনার আঠারো হাজার ছয়শো যে বেতন এই ছয় মাস দেখাইলে হবে না নরমালি বেতন হইলে তো আপনাকে দেখাতে হয় তিনটা জিনিস ব্যাংকের স্টেটমেন্ট পে স্লিপ আর কোম্পানি লেটার কিন্তু এই রকম কোম্পানিতে যেটা আমি বর্ণনা করলাম যে আপনার ফ্যামিলি মেম্বার এটার ডাইরেক্টর অথবা আপনি নিজে ডাইরেক্টর ফ্যামিলি মেম্বার বলতে তো আপনি ভাই বোন ভাই বোন মা বাবা আর হাজবেন্ড ওয়াইফ আপনি নিজে এইট এইট পারে জি সাছাজাটা ইসুড আই আচ্ছা মা বাবা ভাই বোন জি হাজবেন্ড ওয়াইফ অথবা ছেলে সন্তান জি এই রকম কোম্পানিতে যদি আপনি চাকরি করেন

অডিটেড অথবা আনঅডিটেড সেটা দেখাইতে হবে সিটি সিক্স ফুল ট্যাক্স ইয়ার হ্যাঁ ফুল ট্যাক্স ইয়ার এখন এই জায়গায় আমি আসতে এই জায়গায় আমিও আপনার কোয়েশ্চেন করব আপনি আগে রিকোয়ারমেন্টটা বলেন তারপর আমরা আসছি তাহলে আপনাকে দিতে হবে এক বছরের কোম্পানি অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্টের লেটার সিটি সিক্স যেটা জমা দেওয়া হয় ওই যে ট্যাক্স রিটার্ন ট্যাক্স রিটার্ন তারপরে এস এ অথবা থ্রি হান্ড্রেড এই জিনিসগুলা দিয়ে

নভেম্বর মাসে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে সে যদি এক বছরের স্লিপ দেখায় তাহলে এক বছর পিছনে গেলে কোথায় যায় দাঁড়ায় এর আগের বছরের নভেম্বর ট্যাক্স ইয়ারের ট্যাক্স অভিনিশন লাগবে হ্যাঁ এর আগের বছরের ট্যাক্স ইয়ারে কিন্তু তার আঠারো হাজার শস্য না খেয়াল করি দেখেন নভেম্ব নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাহলে কদিন ছয় মাস হল ছয় মাস হলে তো হবে না এর আগের বছর হলো ছয় মাস এরপরে এপ্রিল থেকে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এদিকে আট মাস এই আট মাসের কারণে এই বছরও ট্যাক্স ইয়ার পূর্ণ হইল না ওই নভেম্বর থেকে হওয়ার কারণে ওখানেও ট্যাক্স ইয়ার পূর্ণ হলো না না আমি যেটা বলছি মঞ্জু ভাই ধরেন সে লাস্ট নভেম্বর থেকে সে স্যালারি দেখাচ্ছে এই নভেম্বরে যাইয়া তার এক বছর হবে কিন্তু তার ট্যাক্স ইয়ারটা তো এখানে দুইটা বছর টাচ করে ফেলছে তাইলে তাকে কি দুই বছরের ট্যাক্স সাবমিশন এখানে লাগবে না দুই বছরে এই বছরের তা এখন ট্যাক্স ডিউই হয় নাই তো হয় নাই কিন্তু লাস্ট ইয়ারের ফুলটা লাগবে প্লাস এখানে লাস্ট ইয়ারের ফুলটা হলে তো সে কমপ্লাই করতেছে না তাকে যেটা করতে হবে জি এরকম ক্ষেত্রে একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট করা যাইতে পারে একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট যেটা এখনো ডিউ তিন মাস বাকি আছে একটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট করলো

না এই জন্যই তো এটা কমপ্লেক্স একটা জায়গা এরকম যদি থাকে আমরা আগে থেকে অ্যাডভাইস করি আপনি এই কোম্পানিতে কাজ না দেখাইয়া অন্য কোথাও কাজ করার চেষ্টা করেন যদি আপনি খুব সহসা করতে চান আর যদি আপনি করতে চান আপনি আগে থেকে প্ল্যান করবেন আপনার একটা ফাইনান্সিয়াল ইয়ারে আপনার ফুল এপ্রিল টু এপ্রিল আপনাকে আমি রিসেন্টলি একটা ঘটনা বলি একদম জীবন থেকে নেওয়া নাম বলছি না আমার একজন ক্লায়েন্ট উনি নভেম্বর দুই থেকে কাজ দেখাচ্ছে জি তো নভেম্বর দুই থেকে যখন দেখাচ্ছে আসলে তো এটা ডিসেম্বরের পরেই দু হয়ে গেল তো পুরা তেইশ সাল উনি চাকরি করেছেন উনার কোম্পানি এপ্রিল টু এপ্রিলে তো ওই নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যখন দেখাইলেন তখন তো তার এক বছর হয় নাই তার মাত্র নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ছয় মাস এখন ইনি এই বছরের জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করলেন ওনার স্পাউসের জন্য খেয়াল করি দেখেন এখন এপ্রিল থেকে মে জুন জুলাই আগ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দশ মাস উনি ওই নভেম্বর থেকে যখন বেতন নেওয়া শুরু করছে এই জানুয়ারিতে এসে ওনার কিন্তু চোদ্দ মাসের বেতন হয়ে গেছে আঠারো হাজার ছশ অ্যাভাবস আঠারো হাজার এখন প্রবলেমটা যে জায়গায় দাঁড়ায়লো যে ওনার যে ফিনান্সিয়াল ইয়ার ওরা হিসাব করতেছে আমরা নভেম্বর থেকে দেখব না আমরা দেখব ওই জুন থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এপ্রিল থেকে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর মধ্যে তখন হচ্ছে না তো লাখিলি এরপরে আবার জুন চলে গেলে এই বছর তো জানুয়ারিতে অ্যাপ্লিকেশন

তাহলে আপনি যেটা বললেন একটা প্রকৃষ্ট উদাহরণ আপনি দিয়েছেন যে নভেম্বর শুরু করলে তার এখানে লাস্ট ইয়ারের তার টোটাল ইনকামটা থাকতে হবে আঠারো হাজার ছয়শো প্লাস এখানে এই বছরের যে অংশটা সে পেল এখানেও একটা প্রজেক্টেড ইনকাম তার থাকতে হবে মোর দেন এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড যদি ছত্রিশ হাজার উপরে হয় সাঁত্রিশ হাজার উপরে হয় দেন

বাইরে কোনো একটা ছয় মাস চাকরি দেখাই লাই এলাম আমার ওখানে মজার কথা শোনেন যিনি কোম্পানির মালিক তার একজন এমপ্লয়ার্স একই সময়ে তার স্পাউসের জন্য অ্যাপ্লিকেশন করছে উনি দিয়েছে কি ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের পে স্লিপ আর কোম্পানি থেকে একটা সিটি সাত সপ্তাহের মধ্যে বিসাই চলে আসছে আর যিনি বস ওনার সমস্যা হচ্ছে তারটা নিয়ে যেহেতু উনি স্পেসিফাইড কোম্পানির অনার যেহেতু উনি এটার ডাইরেক্টর উনি উনি ছয় মাস পায় করে করে চাকরি করে হয়ে গেছে আর উনি আঠারো উনিশ মাস বিশ মাস করছে একুশ মাস হ্যাঁ এটা একটা চমৎকার উদাহরণ হতে পারে যেহেতু আপনি যেটা বুঝাইতে চেয়েছেন যদি এমপ্লয়ি হয় তাহলে এটা ইজি হ্যাঁ ছয় মাস রিকোয়ারমেন্ট যদি সে এমপ্লয়ী প্লাস সে ডাইরেক্টর বা কোনো ফ্যামিলি মেম্বারের কোম্পানিতে জব করে এমপ্লয়ী হিসেবে সেই ক্ষেত্রে তার এই রিকোয়ারমেন্টটা কমপ্লাই করতে হচ্ছে এটা একটা জটিল জায়গা আপনি সুন্দর বলেছেন জটিল জায়গা এই জন্যই আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করছি এখন আমার প্রশ্ন হলো ধরেন স্পেসিফাইড কোম্পানি আপনি যদি সে ডাইরেক্ট না আপনি একটা ডিভিডেন্ডের কথা বলেছেন যে ডিভিডেন্ড যদি সে ডাইরেক্টর হিসেবে নিতে পারে কিন্তু যারা ফ্যামিলি মেম্বার হয়ে আমি তো কোম্পানি ওনার না আমি আমার ভাইয়ের কোম্পানিতে জব করি সেই ক্ষেত্রে তো আমার ডিভিডেন্ড নেওয়ার সুযোগ নেই তাহলে আমি কি করব সেটাই তো সেটা তো কমপ্লেক্সিটিটা তো সে জায়গায় তারা তো মনে করে যে এই স্পেসিফাইড কোম্পানি তথ্যটা কি জানেন তথ্যটা হলে ইউ হ্যাভ কন্ট্রোল ওভার দ্য কোম্পানিজ ম্যানেজমেন্ট আপনার বাইরের কোম্পানি কিন্তু আপনি বলতেছে ওরা কি বলতেছে যে ইউ হ্যাভ কন্ট্রোল ওভার দ্য কোম্পানি মানে আপনি কন্ট্রোল করতে পারেন আপনি চাইলে স্যালারি বাড়াইতে পারেন কমাইতে পারেন এই জন্য তো টাইম নাম স্পেসিফাইড কোম্পানি আছে বুঝতে পারছেন কথাটা বুঝছেন সেই জন্যই আমরা বলি যারা স্পেসিফাইড কোম্পানিতে থাকবেন কাজ দেখাবেন তারা অবশ্যই ফ্যামিলি মেম্বার সাথে আলাপ করে কোনো না কোনোভাবে আপনি যে রুল আছে এই রুলের ভেতরে আপনাকে মিনিমাইজ করতে হবে কারণ একটা অ্যাপ্লিকেশন করতে চার হাজার পাউন্ড খরচ দেখেন চার হাজার পাউন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন ফি আবার সিলেটে হলে ওখানকার সেন্টারের ফি আরো আরও দশ হাজার তাহলে এটা লস প্রজেক্ট হ্যাঁ লস প্রজেক্ট এবং এবং আরো একটা জিনিস দেখেন ইংলিশ পাস করা তারপরে ওই যে টিভি টেস্ট দেওয়া এই যোগাযোগ করা কমিউনিকেশন নানা খরচের একটা হয় না অনেক খরচ আচ্ছা মঞ্জু পেরেছি মঞ্জু ভাই আমরা মোটামুটি স্পেসিফাইড কোম্পানি এবং বিষয়টা স্যালারি যে চেঞ্জ এসেছে এগুলো নিয়ে আপনি ভালোই কভার করেছেন এবং আমাদের দর্শকরা আশা করে বুঝতে পেরেছে আমি স্কিল্ড ওয়ার্কারে আবার ফিরে আসি স্কিলড ওয়ার্কারে কিছু জটিলতা আমরা দেখতে পাচ্ছি ফোর্থ এপ্রিলে যে চেঞ্জটা আসছে যে একজন লোক যে কোম্পানির বাইরে কোম্পানি যে যে স্যালার যে কাজে সে এসছে সেখানে ফুল টাইম করার বাইরে যে টোয়েন্টি আওয়ার্স সে বাইরে কাজ করতে পারে অ্যাডিশনাল জব করতে পারে এই জবের রিকোয়ারমেন্টটা কিছুটা শিথিলতা এসছে আমরা জানি সেটা হচ্ছে আগে যেটা ছিল সেম লেভেলের জব অথবা শর্টেজ অকুপেশনের জব আপনি করতে পারবেন হ্যাঁ নট দ্য আদার্স এখন যেটা আসছে আমরা সবাই বলছি যে যে কোনো জব করতে পারবে আসলে কি যে কোনো জব না যে কোনো জব না যে জব না এখন নতুন যেটা আসছে নতুনটা আরো জটিল করেছে জটিল বলতে কি হোম অফিসের সক কোড কি আমি এসওসি এসওসি মানে স্কিল ওয়ার্কার যে কোড লিস্ট স্কিলড অকুপেশন লিস্ট হতে পারে আমি ভুল হতে পারি তো ওখানে এখন বলে দিছে যে এসওসি কোর্টের মধ্যে যদি না থাকে তাইলে আপনি সেই জব 20 ঘন্টা করতে পারবেন না এখন ওই সাক কোড মানে এটাকে ভালো কললো না খারাপ কললো খারাপ কললো কারণ হচ্ছে কি আমাদের মানুষরা যারা মনে করেন যে এই উইন্ডোটা ব্যবহার করে বুঝছেন তারা বাতাসের জন্য ব্যবহার করে আগে আরো কঠিন ছিল

আপনি এখন ধরেন আপনার স্কিল ওয়ার্কারের অকুপেশন কোডের মধ্যে যদি আপনার শেফ থাকে ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ এ শেফ আপনি সেলস সেলস সুপারভাইজার আপনি সেটাও করতে পারছেন তাহলে এখানে স্ট্রিক্ট কোথায় করলো আমার তো মনে হচ্ছে এটা সিম্পল করেছে সিম্পলিফাই করেছে কারণ হচ্ছে কি আপনাকে বলি আপনি যদি শক কোট খুঁজতে যান শক কোটে কিন্তু সব জব নাই সব জব ওই শক কোটের ডেসক্রিপশনে আপনার সাথে আমি একমত তা এখন যারা মনে করেন অর্জব করতো এটাকে কোন একটা সিস্টেমেটিক দিয়ে অন সেই সুযোগটা তো আর থাকতেছে না আগেও তো করতে পারতো না আগেও করতে না পারলেও মনে করেন যে সফটওয়্যার ইস্যু ছিল না লেভেল লেভেলে ম্যানেজার বলে দিত অসুবিধা ছিল না ওটা তো সব সময় ইললিগাল সে যেভাবেই করে এটা তো আন্ডার দ্য টেবিল আপনি কি করছেন এটা তো আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে যে আপনি লফলি কি করতে পারছেন লফুলি আগে তো আর একটু স্ট্রিক্ট ছিল এখন তো আমরা দেখতে পাচ্ছি একটু ফ্লেক্সিবল করেছে যে আপনি নট ন্যাচারালি আপনি কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করতে হচ্ছে আপনি নট ন্যাচারালি শেফ হিসেবে এসছেন আপনি শেফ হিসেবে কাজ করতে হচ্ছে আপনি শেফের বাইরে গিয়েও যদি আরো কোনো পজিশন আপনি পাইতে পারেন ইউ ক্যান ওয়াক আপনাকে আপনার কথাটা আমি ওখানে যেটা হলো যে শকোটে যখনই যাচ্ছেন শকোটে তো আপনার স্যালারি থ্রেশহল্ড বাড়াই দিছে আপনি ব্যাপারটা বোঝেন এখন সক গুলার মধ্যে কোন স্যালারি স্যালারি ইস্যুটা এখানে নাই না না আপনি ব্যাপারটা বোঝেন আমি সেটা বলতেছি না সক কোডের যে স্যালারি থ্রিশোল্ড এগুলা তো সক করছে স্যালারির সাথে মিল রেখা তো এখন আপনাকে যদি কেউ ওই সক কোডে যদি জব দিতে যায় তার তো স্যালারি ইস্যু অবশ্যই আসবে আপনি ঘটনাটা আচ্ছা ভাই এটা ভেরি আসলে এটা আলোচনার অনেক দাবি রাখে আমরা নেক্সট প্রোগ্রামে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমি আরেকটা ইস্যুতে আসি যে আমাদের স্পাউস বিসাতেই থাকে আপনার আরেকটা ইস্যু নিয়ে যেটা বর্তমানে যে উনত্রিশ হাজারের পরে যে উনত্রিশ হাজার স্যালারি রেঞ্জ যখন বাড়ালো সেই ক্ষেত্রে যে চিলড্রেনদের বিষয়টা কিভাবে অ্যাড হবে আগে যেটা ছিল আঠারো হাজার ছয়শো চিলড্রেনের সাথে ইয়া হতো এই বিষয়টা আপনি বলে আমরা প্রোগ্রাম শেষ করে দেবো তা ওটার কোনো সুনির্দিষ্ট কোনো গাইডলাইন কিন্তু এখনও দেয়নি আচ্ছা আপনি জানেন কিনা আমি জানি না এখন পর্যন্ত

যে ইস্যুটা এটাকে কিভাবে দেয় সেটাও আমরা দেখার অপেক্ষা মঞ্জু ভাই তাহলে আমি আরেকটা ইস্যুতে যাই আমরা স্কিল ওয়ার্কারের যারা ধরো চার তারিখের আগে কস ইস্যু হয়েছে যাদের স্যালারি ছাব্বিশ হাজার দুইশো এটাতে যারা হয়েছে যারা কস অ্যালোকেশন পেয়েছে আমার প্রশ্ন হলো তাদের অ্যালোকেশন যারা নিয়েছে তারা ছাব্বিশ হাজার দুইশো দিয়েই অ্যালোকেশন নিয়েছে এখন প্রশ্ন হলো এখন যদি সেই কসটা কেউ নেয় বা সেই কসটা অ্যালোকেটেড কস যদি সে ইস্যু করে নতুন কোনো এমপ্লয়ের বিপরীতে সেক্ষেত্রে স্যালারিটাকে আটত্রিশ হাজার সাতশোই থাকবে হবে না ছাব্বিশ হাজার দুইশোতে আসবে আপনাকে বলি যে প্লিজ আপনি যে কস্টা যার নামে ইস্যু হয়েছে বিফোর দ্য ডেড লাইন সেটা তার নামেই যে হবে আর যদি আপনি নতুন করে ওই অ্যালোকেটেড কস্ট যদি আপনি

এবং স্পেসিফাইড কোম্পানি যারা অ্যাপ্লাই করবেন তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং আশা করি যারা আজকের প্রোগ্রাম দেখেছেন অবশ্যই উপকৃত হবেন এবং সুপ্রিয় দর্শক আমরা প্রতি সপ্তাহে এই প্রোগ্রাম রেগুলারলি আমরা করে থাকি আপনারা অবশ্যই আবার আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ